আমার সনেট এসেছিল, দরজাটা বন্ধ ছিল, চলে গেছে। ভাই আসলে তো ঘরেই যাবে। গোয়েন্দা বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কি জীবনে কম পড়েছি গোয়েন্দার বইয়ে? পুস্তক থেকেই তো আমরা শিখেছি তিন গোয়েন্দা, দস্যুবনহুর, মাসুদ্রানা, এগুলো জীবনে কবে কাজে লাগবে? দিস ইজ দ্য টাইম, এখন আমাদেরকে বইয়ের সঙ্গে বাস্তবায়িত করতে হবে প্ল্যান। এই বেদব ছেলে, তুমি আর মাত তুলো কেন বারে কথার ভিতরে মিয়া? তোমার বুড়ো দেখলে মনে তুমি একটা আস্তা বেদব। বাইক না আমার, আমি কোনো পার্সনই না। তোর গোয়েন্দাগিরি ছুটাবো আমি মন রাইস। এখন থেকে আমাদের মিশন শুরু, জিরো ফাইভ গো। জিরো সিক্স বাম থেকে ঢোকো গো। আমার ছেলে যেইখানে থাকুক, আমার ছেলেকে ভালো নেই, আমার ছেলেকে তোমার কাছে দিয়ে রাখলাম আল্লাহ, তুমি আমার ছেলেটারে দেখে রাখো, আমার ছেলে যেন এই পৃথিবীতে বাইচে থাকে, একটাবার যেন আমার ছেলের মুখটা দেখতে পারি, একটাবার যেন আমার ছেলে আমি বুকে নিতে পারি আল্লাহ। একটা প্ল্যান করবো ওইটা হবে না, আর একটা হবে, একটা জিনিস মনে রাখবা, পারিব না এই কথাটি বলিও না আর। তারপর কি? একবার না পারিলে দেখো শত, কি সমস্যা জানেন না? তিন গোয়েন্দা সাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমার সামনে বই প্ল্যান করো, আমার বাইক নাকি কিভাবে খুঁজে বের করবো অথচ আমাকে বলো না, আমাকে অবমূল্যায়ন করতেছো, কারণটা কি? হ্যাঁ, কান খুলে শুনে রাখেন, এই এলাকার ওসিএসপি কিন্তু আমার আত্মীয়, আমি তাদেরকে বলি নাই, আপনাদেরকে সুযোগ দিছি, আমি দেখতেছি আপনারা কি করেন। পবরি তিন গোয়েন্দা, হ্যাঁ, 00789। হ্যাঁ, এই মিয়া, তোমাদের চাইতে কি কম গোয়েন্দা আমি? হ্যাঁ, তোমরা তিনজনে গোয়েন্দারি করতেছো, তোমাদেরকে আমি ফলো করতেছি, তার মানে আমি কি অযোগ্য লোক? আমাকে বললে কি সমস্যা হয় তোমাদের? মনে করছো কিছুই বুঝি না? হ্যাঁ, তোমরা আমার ঘরের ভিতরে একটা ফোন দিয়ে আটতাছো, ইন্ডিয়া ফলা যাইতে গা, কুশন কালো যেতে পারবা না, তোমাদের সবার ছবি আমি মোবাইলের ভিতরে টয়ে দিছি, সাথে সাথে আমি এটা তানার দিয়ে দিব, দেখবাম বর্ডার কেমনে ক্রস হও তোমরা। আমি কি এখানে কাটি গরুর দুধের চা খেতে এসেছি নাকি আমার বাইক নাকে খুঁজতে আসছি? হ্যাঁ মামা, এটা ভালো কথা কইছেন, এই বাজারে গরুর দুধের চা অনেক মজা, আমি খাইছি। তুই খাইছিস অনেকবার, অন্তর আমি কাটি গরুর দুধ খাইতাম, তুই আমার মাইয়ার জামাই। হ্যাঁ মামা, আপনি গলাটা একটু নামাই কথা বলেন, এত জোরে চিল্লে চিল্লে কেন কথা বলতেছেন, মেয়ে চাইতেছেন কিল্লে? এই কি আর গলা নামায় কথা বল, তোর নামে সবার আগে মামলা দিব, তুই এটা মন রাখিস, তুই আয় ডাকা, তারপরে দেখতেছি এক নাম্বার আসামি তুই, হুকুমের আসামি হলো তোর মামা আর তুই, তোরা তিনটা বাজতেন, একটা কথা কই দিলাম। আনলকে আসেন, কোথায় যাবো? বাথরুমে যাইতেছি। আপনি বললে আনলকে যাবেন, আঙ্গলকে যাবেন, বাথরুমে যাইতেছি। এই বাথরুমে যাওয়ার কথা বলতেছো কেন? তোমরা যখন মিটিং মিসিং করো সনেট কে খুঁজতে যাও, তখন আমাকে সাথে নিয়ে যেতে পারো না? সমস্যা কি তোমাদের নিয়ে গেলে? হ্যাঁ, বিরাট গোয়েন্দা সাজ্জা সগা, কত বড় গোয়েন্দা, আসল চুর তোরা, তোরা আমার বাইক নারে গুম করছস, এখন তোরা এটা আমার সামনে নাটক করতাছস, দেখাইতাছস যে বাবারে মার জলে না মাসির জলে, তোমরাই চাইনে ঘুরতে, তোমরা এনে কুজো আমার বাইক না রে, না আসলে আমরা আসলে মনে থেকে চেষ্টা করতেছি সনেটটা বের করার জন্য, আপনি এরকম উত্তেজিত হয়েন না। আমার বাইকটা রে যদি না পাই তোরা রে কুমায়া চাক চাক করে লাম মন রইস, তোরা রে তুই তাম না, তোরা রে তার নাটক আমি বুঝ জ্বালাইছি। মামা তোমার আমি আগে কইছিলাম এই জামালের দরকার নাই, আমি টাঙ্গাল চলে যাই, ওইখানে গেলে আমি ভালো থাকতাম। আমি তো বলছিলাম যাই নোয়াখালী চলে যাই, আর কত ইম্পর্টেন্ট একটা কাজ আছিল, কিন্তু আন্নে আন্নে কি কইলেন, গোয়েন্দাগিরি করতে কইলেন, আন্নের কারণে বিপদে পড়ছি, অন্য সময় আছে, আর সাড়ে তিন দুই ঘন্টা লাগবে এনতে যাইতে। আরে মামা যাই কিন্তু, মামা আমার একটু পারমিশন দাও, আমি টাঙ্গাল যাই। ধৈর্য হারালে চলবে না,
আমাদেরকে নতুন বুদ্ধি বাইর করতে হবে। আবারও বুদ্ধি? থানার ভিতরে গেলে তারপর বুদ্ধি বাড়ি। চল। আমরা ঢাকা থেকে আসছি সনেট, আর হলো কাকড়ার মতো চুল, পেটটা একটু ফুলা আর পা গুলো হলো সরু। সনেট কাকড়ার মতো চুল? হ্যাঁ। আপনারা কি চিন্তাই করি? এখনো বুঝোস নাই? একজন আছে লম্বা, ও বেশি কথা কয়, মারবেন কথায় কথায়। মেলা টেকা আমি জানি না, আর মামার কাছে অনেক কিছু আছে, মামারে খালি ধমক দিলে সব বাইর করে ফেলাবো। আর লম্বারে মারতে হবে? হ্যাঁ। আর যা, তুই খুশি? আর ফোন না দে, আর ফোন কর ভাই। আমি ফোন করবো? তুই করবি, তুই কর। আমি করু চাল আগে করো। আপনার মাথায় এত বুদ্ধি কম কেন? শুনেন, আপনি একলা আসলে ওরে মারবেন, ওরে দিয়া মামারে আনাবেন, ঠিক আছে? কালো কালো লম্বা, এখানে একটা দাগ আছে, ভয় পেন না ভাই। ও আসলে ওরে খালি মারবেন, ও কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবো, আপনি সেই কথাই কিন্তু মানবেন না, ঠিক আছে? আমার কথাটা শুনো। হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী ভাই, শোনা ভাই। দাদু কি হইতেছে ভাইয়া? আমরা হলো ভদ্রলোক। এরকম করতে সাহায্য কিস ভাইয়া? ভাই মারেন, এই কোন কথা কয় না।
চিন্তাই করি আপনাদের কাছে অনুরোধ, আর প্যান্ডা খুলেন না। তোমার গেঞ্জি খুলছি, তোমার কথা সব রাখছি, তাই না? ঠিক আছে, বললাম না আমার এখানে নিয়ে আসলে কেন? নিয়ে আসছি, আমাদের ইচ্ছা নাই, ওনার ইচ্ছা। উনি তোমার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই। আরে ওরে কে ওনার পার্সোনাল কথা বলবে? চুপ, আস্তে আস্তে আমার কথা বল। আর কি সেটা আস্তে কথা বলবো? মামা, তুমি ওনাদের সামনে চিল্লা চিল্লি করে তুমি বুঝতেছ না ওনাদের কাছে এই যে এরকম জিনিস আছে, যে কোনো সময় তোমার আঙ্গুল নাড়ায় মাইরে ফেলাবো। মামার কাছে তার একটা মানি ব্যাগ আছে। মামা, তুমি মানি ব্যাগটা দিয়ে দাও। তোর গেঞ্জি মেঞ্জি পরে দেখবো, যা বল মজা যা। আপনাদের লোকে তো একজন রুম খুলে কিছুক্ষণ আগে কি জন্য নিয়ে গেল। আর আমাদের কোন লোক? আমরা তো একজন আছি, আর কোন লোক আসবে? সে তো আপনাদের লোক ছিল। তার জিজ্ঞেস করবেন না কি জন্য আপনার জিনিস নিয়ে যেতেছেন? আপনাদের কোনো দায় দায়িত্ব নাই। এই মালামাল যদি কেউ নিয়ে যায় সেটা রক্ষা করার দায়িত্ব আপনাদের না, কেউ চুরি চামার হলে আপনাদের না দায়িত্ব নেওয়া। জি না, আপনি এখানে লেখা যেতেছে মালামাল নিজে দায়িত্ব রাখুন। তার মানে কি আমরা ঢাকা থেকে সব দায়িত্ব নিয়ে আসবো? তাই যা রাখে যা। মামা, উনি তো বইলা গেল, ওনার কোনো দায়িত্ব নাই। তাহলে তো আমাদেরও কোনো দায়িত্ব নাই, কারণ চিন্তা করেন আমাদের সবকিছু নিয়ে গেছে, আমাদের কাছে কোনো টাকা নাই। এখন টাকা না দিয়া চলো আমরা এখান থেকে পালাই।
পাইলাম না খুঁজতে হইলাম, অপমানিত দিলাম তখন এত বাসায় যেতে পারবো না। আমি অনেকদিন ধরে বাসার খাবার খাওয়ান পাইতেছি না, সেই জন্য চিন্তা করছি একটু টাঙ্গাইল যাইয়া সুন্দর করে খাবার খেয়ে আসবো। যারা যা সব আমি থাকি। আমাদেরকে সবকিছু বলছে, আমরা ওর কাছ থেকে তথ্য পাই তো আমরা বরিশালে গেছি। আশফাক বলছে? হ্যাঁ, আশফাকের সাথে তো আমার লাস্ট দুই সপ্তাহ কোনো কথাই হয়নি। কথা হয়নি মানে? মামা তাহলে কি আমাদেরকে মিথ্যা কথা বলছে নাকি? কি হয়েছে না? আপনারা না বললেও আমি এখন বাসা যাবো, ঠিক আছে?